জ্বালানি তেলের সরবরাহ ও মজুদের কোনো ঘাটতি নেই অক্টেন ও পেট্রোল চাহিদা অনুযায়ী দেশেই উৎপাদন হয় সাতটি জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ডিজেল ও ফার্নেস অয়েল তেলের সরবরাহ নিয়ে গুজবে মেতেছে কুচক্রী মহল ঘাটতি নয় বরং মজুদ আছে ৬ মাসের জ্ঞানীদের কথা শুনে অজ্ঞান না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার নবাবগঞ্জে যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের জরুরি অবতরণ আছড়ে পড়ল ডোবাই দুই পাইলট হাসপাতালে যাওয়ার মতো ফিরতেও ভোগান্তি টিকিট না পেয়ে রাজশাহী রেল স্টেশনে ট্রেন আটকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের বিক্ষোভ বিভাগে যাত্রীরা দেশের জ্বালানি তেলের সরবরাহ ও মজুতের কোনো ঘাটতি নেই এখনও তেল মজুদ আছে ৬ মাসের ৩০ জুলাই আসবে আরও ৩০,০০০ টন ডিজেল এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এছাড়া অক্টেন ও পেট্রোল চাহিদা অনুযায়ী দেশেই উৎপাদন হয় বিপিসির চেয়ারম্যান জানান তেল কম দিতে কোনো পেট্রোল পাম্পকে নির্দেশনা দেওয়া হয়নি ফেরদৌস লিপির রিপোর্টে বিস্তারিত মাস দুয়েক আগে আন্তর্জাতিক বাজারে অস্থির জ্বালানি তেল যখন ব্যারেল প্রতি ১৭০ ডলার উঠে যায় তখন দেশের বাজারে চাহিদা অনুযায়ী তেল আমদানি অব্যাহত রাখে দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সে তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি ১৩১ ডলারে নেমে আসায় সরবরাহ আরও সহজ হয়েছে বলে জানান পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা এমনকি বর্তমানে ডিজেল অক্টেন পেট্রোল ফার্নিশ অয়েল সহ সব ধরনের জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে বলে জানায় বিপিসি এর মধ্যে ডিজেল ৩২ দিনের অক্টেন ৪০ দিনের পেট্রোল ২২ দিনের এবং ফার্নিশ অয়েল ২৪ দিনের মজুদ আছে সরকারের যে প্রাইস স্ট্রাকচার আছে যেটাকে ওনারা অনার করে এবং সেই অনুযায়ী ওনাদের প্রাইস আমরা পরিশোধ করে থাকি আমি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখে আমরা দেখছি না আমরা তো ওদের ডিজেল নিচ্ছি পেমেন্ট দিচ্ছি এ নিয়ে তো কোনো যে অ্যাসপার্ট যেটা ইভেন এটা আজ থেকে ৫-৭ বছর আগে থেকে যে প্র্যাকটিস এখনও সেটাই চলছে এ যখন দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি তখন কুচক্রী মহল বা গুজবে কান না দেওয়ার আহ্বান কর্মকর্তাদের এখন তো ১৭০ ডলারের ডিজেল আমরা পাচ্ছি ১৩১ ডলারে সো পরিস্থিতি এখন আমাদের অনুকূলে সো এখানে প্যানিক হওয়ার ভীত সন্ত্রস্ত হওয়ার বা অতিরিক্ত কিনে মজুদ করার কোনো কারণই নেই জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ডিজেলের এটিও এক মাসের বেশি মজুদের পাশাপাশি বিদেশ থেকে আসা কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে দুটি ফার্নেস তেলের জাহাজ দুটো ডিজেলবাহী জাহাজ ডলফিন অয়েল জেরিতে তেল খালাস করছে এছাড়াও বহির্নোঙ্গরে তিনটি তেলের জাহাজ বার্থিংয়ের জন্য অপেক্ষমান রয়েছে দেশে মোট ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল ৭৩%, পেট্রোল ৬%, অক্টেন ৪.৮% ও ফার্নেস অয়েল ৮.৮% ব্যবহার হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালেও রাজধানীর পাম্পগুলোর চিত্র ভিন্ন। প্রয়োজন মতো জ্বালানি নিতে পারছেন চালকেরা। গুজবে আতঙ্কিত হলেও বাস্তবতা দেখে শঙ্কামুক্ত তারা। পাম্প মালিকরা বলছেন আগের মতোই জ্বালানি বিক্রি করছেন তারা। রাজধানীর পাম্পগুলোতে মোটরসাইকেলের সুশৃঙ্খল সারি, চাহিদা মতো নিচ্ছেন অক্টেন ডিজেল সহ সব জ্বালানি, পরিমাণের ক্ষেত্রেও নেই কোনো বাধ্যবাধকতা। দেশে ডিজেল ও অক্টেনের মজুদ নিয়ে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালো হয়। মূলত একটি মূলধারার গণমাধ্যমের ভুল খবরের উপর ভিত্তি করেই এই গুজবের সূত্রপাত। তবে বুধবার সরেজমিনে পাম্পগুলোতে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। পাম্পে জ্বালানি নিতে আসা সাধারণ মানুষ বলছেন দেখা যায়নি সংকটের কোনো লক্ষণ, বরং ডিজেল অক্টেন কেনা যাচ্ছে আগের মতোই নিজের চাহিদা মাফিক। আমি দেখতেছি আমি যত কিছু নিয়েছি যাই চাইছি তাই আমি পাইছি, এখানে কোনো আমি কোনো বাড়তি কোনো কিছু পাই নাই বা কম পাই নাই, যেটুকু তেল চাচ্ছি সে ততটুকু আমাকে দিচ্ছে। আজকে আমি ফুল ট্যাঙ্ক তেল নিয়েছি, ওরাও ওদের কোনো প্রবলেম নেই। মোটরসাইকেলকে দেয়া হবে না ৩০০ টাকার বেশি জ্বালানি তেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব রটানো হলেও গ্রাহকরা বলছেন ভিন্ন কথা। তাই ৭০০ টাকা তেল নিলাম, আর অন্য জায়গায় আছে ৪০০ টাকা বেশি দেবে না, এটা গুজব, এটা অন্য কোনো কিছু না। আমাকে তো বলে নাই যে আমি ৩০০ টাকার তেল দিব, ৩০০ টাকার উপরে দেওয়া যাবে কিনা, বা আমার যদি আমি ১,০০০ টাকাও চাইতাম সে দিতে
বাধ্য। আপনার যতটুকু তেল আমাদের দরকার ততটুকুই তারা দিতেছে। এদিকে পাম্প মালিকরা জানান সরবরাহ ঠিক থাকায় নতুন নির্দেশনা আসা পর্যন্ত আগের নিয়মেই জ্বালানি বিক্রি করবেন তারা। নির্দেশনা আসলে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা ডিপো থেকে যাচ্ছি, আমরা যেভাবে প্রি অর্ডার করি আমরা সবসময় অ্যাজ ইউজুয়াল যেভাবে আনতাম সেভাবেই আনতেছি। সাধারণ মানুষের প্রত্যাশা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতা দ্রুতই কেটে যাবে, প্রভাবমুক্ত থাকবে বাংলাদেশ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। কথিত জ্ঞানীদের কথা শুনে অজ্ঞান না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধিজীবীদের একটি অংশ অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেও উল্লেখ করেন তিনি। জানান, তিন মাস নয়, দেশের বর্তমান রিজার্ভ দিয়ে 6 থেকে 9 মাসের খাদ্য কেনার সক্ষমতা রয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে রাষ্ট্রের ব্যয় কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ পুরো অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সরকারের সেই পরিকল্পনা যখন মাঠে বাস্তবায়ন শুরু হয়েছে, ঠিক তখনই বিদ্যুৎ ও জ্বালানির মজুদ নিয়েও একটি মহলের অপপ্রচারও শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও রাষ্ট্রের সম্পদ মজুদ ও বণ্টনের প্রসঙ্গে কথা বললেন শেখ হাসিনা। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি বলেন, জ্বালানি তেলের মজুদ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা মহা বিপদের মধ্যে যাতে না পড়ি তার জন্য আগে থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে। এর মানে এই না যে বিদ্যুৎ একেবারে নাই বা শেষ হয়ে যাচ্ছে, তা কিন্তু না। অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। অনেক বেশি জ্ঞানী তো, তাদের জ্ঞানের ভাণ্ডার এত বেশি, উল্টোপাল্টা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান। রাষ্ট্রের রিজার্ভ পরিস্থিতিও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কোনো সংকট নেই, তবে সতর্কতা অবলম্বন করছে সরকার। 2001 থেকে 2006 সালে বিএনপি যখন ক্ষমতায় তো রিজার্ভ কত ছিল? 3 বিলিয়নের কিছু পরে। আমাদের রিজার্ভ থাকে কেন? কোনো আপদকালীন সময়ে 3 মাসের খাদ্য শস্য কেনার মতো বা আমদানি করার মতো যেন আমাদের অর্থটা আমাদের হাতে থাকে। তা আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে 3 মাস কেন? 6 মাস 9 মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারে থাকা বুদ্ধিজীবীদের ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, তারা দেশের ভালো সহ্য করতে পারছেন না। তারা জীবনের ভালো কিছু চোখে পড়ে না তাদের, মানে আমার মতে ওদের দৃষ্টিশক্তিটাই বোধহয় কমে গেছে। একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ দেশে চলুক এটা তাদের পছন্দ হয় না, কারণ একটা অস্বাভাবিক পরিস্থিতি যদি বাংলাদেশে থাকে তাহলে তাদের আবার কদর বাড়ে। সমালোচনায় কান না দিয়ে দেশের জন্য বর্তমান সরকার কী কী করেছে সেই তথ্য তুলে ধরতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। কে কী বললো সেটার দিকে জবাব দিতে না যে আমরা যে মানুষের জন্য উন্নয়নটা করেছি এই উন্নয়নের কথাগুলি একেবারে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যাওয়ার মতো ফিরতেও ভোগান্তি। টিকিট না পেয়ে রাজশাহী রেল স্টেশনে ট্রেন আটকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা বিক্ষোভ করেছেন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের চাপের বিষয়টি জানার পরও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো গুরুত্ব না দেয়ায় তারা টিকিট পাননি। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে বিকেল 4:20 ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও স্কেজুল বিপর্যয় দেখা দেয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, টিকিট না পাওয়ার পরও যে সকল যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যেতে চান পরবর্তীতে তাদের পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাব তার কাছে। টিকিট না পাওয়ার কারণে রাজশাহী রেল স্টেশনে বিক্ষুব্ধ অনেক যাত্রী, তারা ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেছেন এবং এটি মূলত বিকেল 5টা থেকে তারা শুরু করেছেন। এতে করে বিকেলে যে ঢাকাগামী
পদ্মা এক্সপ্রেস ট্রেন ছিল, সেই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত সেই অবস্থাটি রয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে রেললাইনের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। তারা যেটি বলছেন, গত তিন দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সবশেষ পরীক্ষা শেষ হয়েছে, যে কারণে কিন্তু রাজশাহীতে প্রচুর পরিমাণ ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের একটি বাড়তি চাপ ছিল। এই চাপকে মাথায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কেন কোনো অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেননি, যে কারণে তাদের এই গন্তব্যে পৌঁছাতে গিয়ে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে, এমন অভিযোগ তুলে তারা মূলত এই বিক্ষোভগুলো করছেন। আপনারা দেখছেন এখনও বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু এই ট্রেনের রেললাইনের সামনে দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ, জিআরপি, পুলিশ এবং র্যাব এখানে কিন্তু কাজ করছে, তারপরেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে তারা আসলে যে ট্রেনটি রয়েছে এই ট্রেনেই কিন্তু তারা যেতে চান। আর সব মিলিয়ে আসলে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে পদ্মা এক্সপ্রেস ট্রেনের যে যাত্রীর ধারণ ক্ষমতা সেটি 900 এবং পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আরও তিনটি বগি এখানে কিন্তু সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে বসে 150 জন যাত্রী যেতে পারবেন এবং ওই তিনটি বগিতে নতুন করে আরও 250 জন যাত্রী কিন্তু এখানে যাওয়ার সুবিধা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা মানছেন না, কারণ যে বিপুল সংখ্যক শিক্ষার্থী রয়েছে এখানে তাদের সকলের এই ট্রেনে যাওয়া কিন্তু একেবারেই অসম্ভব। রাতে যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছিল সেটি কিন্তু আজকে বন্ধ ছিল, সেই বন্ধর শিডিউলটিও কিন্তু বাতিল করা হয়েছে, অর্থাৎ রাতে যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রয়েছে ঢাকাগামী সেই ট্রেনটিও কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। এছাড়াও কিন্তু আমরা কথা বলেছিলাম রাজশাহী যে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা অসীম কুমার তালুকদারের সাথে, তিনি যেটি বলছেন তিনিও ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তিনি শান্ত করার চেষ্টা করছেন, তবে শিক্ষার্থীরা কিন্তু তার কথায় আশ্বস্ত হতে পারছেন না বলে তারা এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং শান্ত হয়নি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখনও দু একটি বগি নতুনভাবে যখন আসছে তখন কিন্তু এই অনেক শিক্ষার্থী এই বগিগুলোতে ওঠার জন্য কিন্তু হৈহুল্লোড় শুরু করছেন, এখানে কিন্তু পাল্লাপাল্লি শুরু করছেন। আপনারা দেখছেন যে একটি একটি করে নতুন তিনটি কোচ এখানে নতুনভাবে সংযোজন করা হয়েছে, যেখানে আরও 250 জন যাত্রী বাড়তি নেওয়ার সুযোগ পাবে রেলওয়ে কর্তৃপক্ষ। সব মিলিয়ে আসলে যেটি বলা যায়, শিক্ষার্থীরা বলছেন যে তারা চান, তারা সকলে আসলে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে চান, এই জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা কেন করেননি এই দাবি নিয়েই মূলত এখন তারা আন্দোলন করছেন। এই ছিল আমার কাছে রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহী রেল স্টেশনে। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জের একটি জলাশয়ে জরুরি অবতরণ করেছে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার। এ ঘটনায় আহত হয়েছেন দুই পাইলট। আইএসপিআর জানায় আহত পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল ও মেজর শামসকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বুধবার দুপুরে আর্মি এভিয়েশনের বেল 206 হেলিকপ্টারটি প্রশিক্ষণের এক পর্যায়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের চেষ্টা করে, এক পর্যায়ে সেটি একটি ডোবায় আছড়ে পড়ে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে 20 বছর ও তার স্ত্রী চুমকি কারণকে 21 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দুজনকে 4 কোটি টাকা করে জরিমানাসহ তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সরকারি কর্মকর্তা হয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের এ সাজা অনুকরণীয় হয়ে থাকবে। শফিকুল আলমকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমতে। বুধবার সকাল ঠিক 11টায় পুলিশের কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রদীপ কুমার দাসকে নিয়ে আসা হয় চট্টগ্রাম আদালতে। অবশ্য তার আগেই স্ত্রী চুমকি কারণকেও একইভাবে আদালতে নিয়ে আসা হয়েছিল। মাত্র 5 মিনিটের রায়ের আদেশ পড়ে শোনান চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। রায়ে মামলার 4টি ধারার মধ্যে 3টি ধারায় প্রদীপকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 4 কোটি টাকা জরিমানা করা হয়। আর চুমকির ক্ষেত্রে 4টি ধারাতে 21 বছরের সশ্রম কারাদণ্ড এবং একইভাবে 4 কোটি টাকা জরিমানা করা হয়েছে। আসামি প্রদীপ কুমার দাসকে টোটাল আপনার 4টা ধারায় মিলিয়ে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 4 কোটি টাকার অর্থদণ্ড, অধিক অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া
আসামি চুক্তি কারণকে 21 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 4 কোটি টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের যে সম্পদ আছে স্থাপনা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে এবং আমরা সন্তুষ্ট। 49,58,000 টাকার সম্পদের তথ্য গোপনের পাশাপাশি 2,35,98,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের 23 আগস্ট এই মামলা করে দুদক। 2021 সালের 8 এপ্রিল আদালতে দেওয়া ও চার্জশিটে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণকে আসামি হিসেবে অভিযুক্ত করে দুদক কর্মকর্তা। চার্জশিটে মোট 29 জনকে সাক্ষী হিসেবে রাখা হয়। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কঠোর পর্যবেক্ষণ দেন আদালত। এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তা দ্বারা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, ভিন্নমূন্য করে এবং তারা সংসারেরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে, সমাজের ক্ষতি করে। আদালত দু আসামির বিরুদ্ধে 2021 সালের 15 ডিসেম্বর চার্জ গঠনের পর বিচার কাজ শুরু হয়। সরকার পক্ষে 24 জন সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি পক্ষ আদালতে 2 জনকে সাফাই সাক্ষী হিসেবে উপস্থাপন করে। চলতি বছরের 18 জুলাই আদালতে যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলার শুরু থেকে দ্বিতীয় আসামি চুমকি পলাতক থাকলেও সাক্ষ্য গ্রহণের শেষ দিন চলতি বছরের 23 মে আদালতে আত্মসমর্পণ করেন। রায় ঘোষণার পরপরই 2 জনকে পৃথকভাবে আদালত থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে ঘোষিত রায়ে সন্তুষ্ট হতে পারেনি আসামি পক্ষ। আমরা রায়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট, কারণ রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণই করতে পারে না। মানি লন্ডারিংয়ের যে কথাটা বলেছে, কোন জায়গায় কীভাবে স্থানান্তর রূপান্তর হয়েছে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা প্রমাণই করতে পারে না। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ 2020 সালের 6 আগস্ট থেকে কারাগারে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। EDF Aluminium, redefine possibilities. পদ্মা সেতু ব্যবহারে দেশের রেল যোগাযোগে অভূতপূর্ব সাফল্য হাতছানি দিয়ে ডাকছে। মূল সেতুতে 30 জুলাই শুরু হচ্ছে রেল ট্র্যাক বসানো। এই রুটে আঞ্চলিক আন্তর্জাতিক ব্রডগেজ মালবাহী ও কন্টেইনার ট্রেনও চলবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু ঘিরে এবার রেল নেটওয়ার্ক বদলে দিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। দেশের প্রথম এই সাসপেন্ডেড প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মাওয়া রেল স্টেশনে। মাওয়া প্রান্তের এই রেল স্টেশনে সিরামিক ইটে তৈরি স্টেশন ভবন জৌলস ছড়াচ্ছে। গ্যাংহার্ট ও ডরমেটরি ভবন নির্মাণ শেষ। তৈরি হচ্ছে টিকিট কাউন্টার সহ ভেতরের সাইডের সাসপেন্ডেড প্ল্যাটফর্ম। এরপরই বসবে আধুনিক সিগন্যালিং সিস্টেম। বৈচিত্র্যপূর্ণ মাওয়া রেল স্টেশনের কাজের অগ্রগতি 79%, আর সেতুর জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের অগ্রগতি 71%। আমাদের সাসপেন্ডেড প্ল্যাটফর্ম যেটা, এটা 250 মিটার প্ল্যাটফর্ম অলরেডি শেষ। এখন আমাদের স্টেশনের মূল প্ল্যাটফর্মের যে রেইন শেডের কাজটা, ওইটার পাইলিংয়ের কাজও শেষ। কোয়ালিটির ব্যাপারে কোনোরকম কম্প্রোমাইজ করিনি আমরা, স্বাভাবিকভাবে এটা মন্টিং করে কাজটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের আগেই আমাদের কনস্ট্রাকশন কাজ শেষ করতে পারব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথে থাকছে 20টি স্টেশন, তার মধ্যে 14টি স্টেশনই নতুন। এই অংশে স্টেশনগুলোর কাজ সন্তোষজনক এবং অগ্রগতি প্রায় 50%। অবশিষ্ট স্টেশনগুলোর কাজ শীঘ্রই আরম্ভ করা হবে। মাওয়ার রেল স্টেশন থেকে দেশের দক্ষিণে রেল চালু করতে মূল সেতুতে রেল ট্র্যাক বসানো শুরু হবে 30 জুলাই। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উপরতলায় যানবাহন চলাচলের কারণে নিচতলায় এই রেল ট্র্যাক বসানোর স্থানটিতে ভাইব্রেশনের মাত্রা 0.13 G, যেটি এই কংক্রিটিংয়ে কোনোরকম বাধার কারণ হবে না। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দখলদারের দৌরাত্মে বেহাল দশা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের। এলাকায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় নানা স্থাপনা, এছাড়াও অযত্ন আর অবহেলায় প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ভেঙে গেছে। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নষ্ট হয়ে গেছে যাত্রী ছাউনির শেড, উঠে গেছে প্ল্যাটফর্মের ইট সুরকি। এ চিত্র নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনের।
স্থানীয়দের অভিযোগ, চারপাশে প্রায় দেড় কিলোমিটার পরিধিনে গড়ে তোলা রেল স্টেশনটি এখন প্রভাবশালীদের দখলে। অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, স্থাপনা। এছাড়া স্টেশনের নাজুক অবস্থায় যাত্রীদের দুর্ভোগ চরমে। যাত্রী যেভাবে বস থাকে, একজন মনে হয় যে একটা নোংরা পরিবেশে বস থাকে। ব্রিটিশরা যা করছে তার অতিরিক্ত এই স্টেশনে আর কিছুই নেই। অস্থায়ী যেগুলো দোকানপাট বা এখানে কাঁচা সবজি পর্যন্ত তোলা হয়, উন্নয়নের ছোঁয়া থেকে একেবারেই বঞ্চিত রয়েছে। যাত্রীদের নাগরিক সেবা বাড়ানোর জন্য স্থানীয়দের দাবি, দ্রুত যুগোপযোগী করে তোলা হোক এই স্টেশন। উন্নত বিশ্বের সাথে এখনো আমরা অনেক পিছিয়ে রয়েছি এখানে। আমাদের দাবি যেন পূর্ণাঙ্গ একটা সুন্দর ডিজিটাল স্টেশন আমাদের করে দেওয়া হয়। এদিকে দখল হওয়া রেলের জায়গা উদ্ধার এবং প্ল্যাটফর্ম সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও আশ্বাসে দিন পার হচ্ছে বলে অভিযোগ স্টেশন কর্মকর্তার। এই ব্যাপারে উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং উনি আশ্বাসও দিয়েছেন যে রানিং বাজেটে হয়তো আমাদের স্টেশনটা মডিফাই হবে, হয়তো খুব শীঘ্রই বাস্তবায়ন হবে বলে মনে করি। কর্তৃপক্ষ জানায় স্টেশনটির চারপাশে দেড় কিলোমিটার রেলের জায়গা দখল করে বিপণী বিতান সহ ছোট বড় শতাধিক স্থাপনা গড়ে উঠেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চার লেনের মহাসড়কের পাশাপাশি নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। ইতোমধ্যেই এই প্রকল্পের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়ন হলে এই পথে চলাচলকারী বিভিন্ন জেলার যানবাহনগুলো খুব সহজেই রাস্তা পরিবর্তন করতে পারবে। রেঙ্গুকুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে অন্তত 27 জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। এজন্য প্রায়ই এখানে যানজট লেগেই থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের। তবে দুর্ভোগ কমাতে মহাসড়কটিতে চার লেনে উন্নীত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে প্রকল্পের পাইলিংয়ের পাশাপাশি অন্যান্য কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গোলচত্বর থেকে এক কিলোমিটার দূর থেকেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো। পথচারীদের জন্য থাকছে ফ্লাইওভার ও ওয়াকওয়ে। গোলচত্বরে আসে মনে করেন দুনিয়ার দাম যায়, ক্লিয়ার পাইনি কোথায়, ব্রেকে দাঁড়াইতে হবে না, রানিং এ গোলচত্বরে যেতে পারবে। হোল্ডিং রাস্তা হলে তো সুবিধা সবার, ড্রাইভারদের সুবিধা, গাড়ি চালানোর সুবিধা, যানজট হবে না। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। ফোর লাইনে যদি নিজ দিয়ে আমাদের লোকাল রাস্তা থাকে আমাদের পক্ষে খুব সুবিধা হবে, যত দ্রুত করে তত আমাদের জন্য বলে। এখন তো আমাদের খুব দুরবস্থা, এই যে হাই রোডে উঠলে পরে অ্যাক্সিডেন্ট হয়, আর লোকাল রোডে গেলে ওই সাইডে যদি রাস্তা করে তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজের পাশাপাশি গতিশীলতা আসবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও। এই ইন্টারচেঞ্জটি হলে অবাধেই প্রতিটি লেক থেকে একটা লেক থেকে আরেকটি দিকে প্রায় ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে রংপুর এবং ঢাকা থেকে পাবনা অবিরত যানবাহন চলাচল করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 743 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। তদারকি সংস্থাগুলোর শিথিলতায় জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করে চট্টগ্রাম বন্দর থেকে একের পর এক পণ্য বের হয়ে যাওয়ায় জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। বন্দরের 13টি গেইটের মধ্যে 7টি ডেলিভারি পয়েন্টে স্ক্যানার মেশিন থাকলেও সেগুলো এসআইকোডা সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত নেই বলে অভিযোগ উঠেছে। যে কারণে ইপিজেড এর আইপি নম্বর ব্যবহার করে বন্দর থেকে স্ক্যানিং ছাড়াই কন্টেইনার বের করার সুযোগ নিয়েছে একটি চক্র। শেখ হচ্ছিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদে। চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক আয়নের জন্য প্রতিদিন গড়ে 10,000 নথি জমা পড়ে। এর মধ্যে 7,000 বেশি আমদানি পণ্য ছাড় সংক্রান্ত, যার অধিকাংশই সম্পন্ন হয় সিএনএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে। আর কাগজে এসব নথিতে জালিয়াতি করে সুযোগ নিচ্ছে একটি চক্র। সাম্প্রতিক সময়ে মদবত্তি কন্টেইনার ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এ ধরনের কাগজে নথি জালিয়াতি করে। জালিয়াতির সব নথি হাতে নাতে প্রমাণ পেয়েছে কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। হাজার হাজার বিলোপেন্ট্রির মধ্যে তারা একটা দুটো সুযোগ নেয়, সেই ক্ষেত্রে আমরা মূল ব্যবসাকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের নজরদারি বাড়াইতে হবে।
জাল জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে পণ্য বের করে নেওয়ার হার দিন দিন বাড়তে থাকায় জাতীয় নিরাপত্তাও হুমকির মধ্যে পড়তে যাচ্ছে। এইভাবে জাল জালিয়াতির মধ্যে দিয়ে যদি কোনো পণ্য বেরিয়ে যায় তাহলে অন্যান্য চালানো তো যেতে পারে। পিবিআই কিংবা র্যাব এই ধরনের প্রতিষ্ঠান দিয়ে এগুলিকে তদন্ত করে এটার মূল হোতা কারা এটা যদি বের করা যায় তবেই আমি মনে করি যে জালিয়াতি কমবে। এদিকে অনুসন্ধানে বের হয়ে আসছে পুরো বন্দর এবং কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম অ্যাসাকুরা সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হলো স্ক্যানিং মেশিনগুলোকে রহস্যজনক কারণে এর আওতার বাইরে রাখা হয়েছে। জালিয়াতি ধরার পর এবার স্ক্যানিং মেশিনগুলোকে অ্যাসাকুরা সফটওয়্যারের আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। স্ক্যানিং সিস্টেমটা অ্যাসাকুরার ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি তৈরি হবে, সংযোগ থাকবে, তখন আশা করি আমরা এই অপতৎপরতা রোধ পাবে। কর্তৃপক্ষ বা অন্যান্য যে কর্তৃপক্ষগুলো আছে তারা কিন্তু সরাসরি এটা দেখতে পাচ্ছে না যে তারা স্ক্যানিং করছে কি না। বিদেশি মদ জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কন্টেনারগুলোর উপর সরকারিভাবে নিয়ন্ত্রণ স্থাপনের এখন কোনো বিকল্পই নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রায় তিন মাস বন্ধের পর দিনাজপুরের বড়পুকুরিয়ার খনি থেকে আবারও কয়লা তোলা শুরু হয়েছে। কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, সকালে অনলাইনে জুম মিটিং করেন পেট্রো বাংলার চেয়ারম্যান নাজবুল আহসান। এ সময় কয়লাখনির নতুন ফেজ 1306 নম্বর থেকে কয়লা উত্তোলন উদ্বোধন করা হয়। এতে কয়লা খনির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খনির 1310 নম্বর ফেজের মজুদ শেষ হওয়ায় গত 1 মে থেকে কয়লা তোলা বন্ধ ছিল। বগুড়ায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা, সমিতির বাইরে থাকা অ্যাম্বুলেন্সকে রোগী তুলতে না দেওয়ার অভিযোগ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতির দাবি অভিযোগ ভিত্তিহীন। আর পুলিশ জানায় অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। জুমান সাদিক জ্যাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। কাউকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া কিংবা কারো লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিতে অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ির ওপর নির্ভর করেন রোগী বা মৃতের স্বজনরা। স্বজনদের এমন ভঙ্গুর সময় বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বহু পুরানো। বেকায়দায় পড়ে বাধ্য হয়েই বেশি টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করেন ভুক্তভোগীরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মালিক সমিতির বাইরের কোনো অ্যাম্বুলেন্স রোগী নিতে আসলেও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ বাইরের অ্যাম্বুলেন্স চালকদের। বেশি হলে আসতে হবো, আমার সমস্যা, ইমার্জেন্সি রোগী নিয়ে আসতে হবো, এজন্য 4,000-3,000 টাকা মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্স চালকরাই লোক ঠকাচ্ছে বলে উল্টো অভিযোগ অভিযুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের। রোগীদেরকেও ভয় দেখাচ্ছে যে না, আপনাদের ওই গাড়িতে যাওয়া যাবে না, আমাদের এখান থেকে গাড়ি নিতে হবে। যখন কমিটি ছিল না তখন এই ধরনের কার্যকলাপ হয়েছে, এখন আমরা জোর গলায় বলতে পারি, এখন কে কোনো অভিযোগ দিতে পারবে না। আর এ বিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের। যদি আমাদের পুলিশের কাছে কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা খতিয়ে দেখবো। অ্যাম্বুলেন্সের চালক তারা কিভাবে সমিতিতে ওখানে প্রবেশ করে, কিভাবে ইনস্টেট হয়, এটি আমরা প্রয়োজনে যারা এটি দেখভাল করছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব। সমিতির দেয়া তথ্য মতে বগুড়া সদরে সব মিলিয়ে প্রায় 80টি বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল করছে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। শ্রমিক সংকটে পাট কাটতে পারছেন না রাজশাহী অঞ্চলের কৃষক। তার উপর এবছর খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় পাট জাগ দেয়া নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কয়েক বছরের মধ্যে এবার রাজশাহীতে বৃষ্টি হয়েছে অনেক কম, তাই জেলার পবা, দুর্গাপুর, পুঠিয়া, তানোর, বাগমারা সহ বিভিন্ন উপজেলার খালবিলে পানি শুকিয়ে গেছে। কৃষকেরা বলছেন শ্রমিক সংকটে এমনিতেই পাট কাটতে পারছেন না, তার উপর পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। তাই পাট কেটে জমিতেই স্তূপ করে ফেলে রাখছেন অনেক কৃষক। লেবারের খরচ বেশি, যেহেতু পাটের ধোয়া ডবল তুলতে যেহেতু গাড়ি মাঠে নামছে না, পাটও সেনে হয়েছে সমস্যায়, খরার জন্য মনে করেন আমার এই আবাদগুলি খারাপ হইছে। পাটগুলো তো ডুবে পড়বো, সে জায়গাটাও নাই। আল্লাহ যদি বৃষ্টি দেয় কোনো দিন তেমে গাই কৃষক বাঁচবে। বিলে পানি নাই, খালে পানি নাই, পাট ডুবানোর সমস্যা হয়েছে। কিন্তু এবার পাটের কাঙ্ক্ষিত দাম পাবেন কিনা এ নিয়ে শঙ্কিত কৃষকেরা। বিঘে মানে 6-7 মণ করে ফলন হবে, আর খরায় যে
পাট হয়েছে এতে খরচে উঠবে না আমার ২০-২৫ হাজার মতন খরচ পড়ে আছে। শুই কিনে পাট জাগ দিলে কোনো গুণমান মান ভালো হয়, আশ ভালো হয়, আমরা বাজারে যা দাম পাচ্ছি না। এমন পরিস্থিতিতে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার। রিবন রেটিং একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে অল্প পানিতেই অনেক পাট জাগ দেওয়ার পদ্ধতি আছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে রিবন রেটিং মেশিন আছে, কৃষক যদি আগ্রহী হয় তাদের পাট কেটে পাটের আঁশ ছড়ায় নিয়ে অল্প পানির মধ্যে পানির সে পাট পচাতে পারবেন। জেলায় এবার ১৯,১৫৮ হেক্টর জমিতে ৪৬,৫৫৩ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টানা দাবদাহের পর বৃষ্টির দেখা পেয়ে আমনের চারা রোপণ করতে মাঠে নেমে গেছেন বগুড়ার কৃষকরা। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হলে চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জুব্বান সাদিক জ্যাবলিনের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। চার দিন আগেও বৃষ্টির জন্য চাতকের মতো প্রতীক্ষায় ছিল উত্তরের কৃষক। আমন ধানের চারা রোপণের লক্ষ্যে তীব্র দাবদাহে ফেটে চৌচির হওয়া জমিতে কেউ কেউ সেচও দিতে শুরু করেছিলেন। তবে গেল চার দিনের থেমে থেমে হওয়া বৃষ্টির কল্যাণে স্বস্তি ফিরেছে কৃষকের মনে। কেউ ট্রাক্টর আর পাওয়ার টিলার চালিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ বা ইতোমধ্যেই সেরেছেন চারা রোপণের কাজ। ধান রোপণে ইরি বা বোরো মৌসুমের তুলনায় মজুরি কিছুটা কম। বেড পদ্ধতিতে বিঘা প্রতি গুনতে হচ্ছে ১১০০-১২০০ টাকা। দেশীয় পদ্ধতিতে রোপণের খরচ ১,০০০ টাকা। বৃষ্টি না হলে আমরা কি জমি লাগাবো, কারণ ডিবের পানি নিলে অনেক খরচ। বৃষ্টি না হওয়ার কারণে মানুষ অশান্তি আছে, এখন অনেক সুখান্তি হয়। সময় মতো চারা রোপণ করতে পেরে লাভের প্রত্যাশা করছেন চাষি। ইরি মৌসুমে অতিবৃষ্টির কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। আমার গেলবার হয়তো ৩৩ মণ, এবার হয়তো ১৫ মণ, অনেক ঘাটতি, দেনা দুনে কিছু দিতে পারিনি। ধান যেহেতু ১২-১৩ মণ, যদি ১৮ মণ হয় তা ৮,০০০ বাদ দিলে তারপর আরও ১২-১৩ হাজার ৩০০ লাভ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হলে বগুড়া জেলার আমন ধানের লক্ষ্যমাত্রা পূরণ হবে। তো আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১,৮২,৯৫০ হেক্টর। এইভাবে বৃষ্টি চলমান থাকে এবং আশা করা যায় আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কোনো সমস্যা হবে না। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী ১০ দিন নিয়মিত বৃষ্টির সম্ভাবনা আছে বগুড়ায়। এবার আমন চাষ করে হাসি মুখে নবান্ন পালন করতে পারবেন সেই স্বপ্নই দেখছেন তারা। বগুড়া বীরগ্রাম থেকে জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ। প্রয়োজনীয় জনবলের অভাবে পরিপূর্ণ স্বাস্থ্য সেবা দিতে পারছে না নাটোরের ললডাঙ্গার নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নেই পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম, এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। আলবাবুরের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে বিস্তারিত। নাটোরের কুটুরিপাড়া গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ আমিন শেখ উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে আসেন নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বহির্বিভাগের চিকিৎসক দিয়েছেন প্রেসক্রিপশন, তবে জরুরি অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভর্তির ব্যবস্থা। ওষুধ কিনতে হবে বাহির থেকে, আর্থিক সামর্থ্য না থাকায় জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয় দরিদ্র আমিন শেখের। আমিন শেখের স্ত্রী রেজিয়া বিবি প্রায় ৩ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে এই সরকারি হাসপাতালেই এসেছিলেন। হাসপাতালে অক্সিজেন ও ওষুধ সরবরাহ না থাকায় তখন রেজিয়াকেও ভর্তি নেওয়া হয়নি। এতে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হয় রেজিয়া বিবির। ডাক্তার নাই, রোগী নাই, যাইতে পারলাম না, আমার রোগী মারা গেল। গত বছর উদ্বোধনের পর মাত্র ২ জন মেডিকেল অফিসার নিয়ে হাসপাতালটির বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। তবে জনবলের অভাবে জরুরি বিভাগ ও ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। এর ফলে উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষ বঞ্চিত সরকারি স্বাস্থ্যসেবা থেকে। এখানে কোনো ডাক্তার দেয় নেই, তাই আমাদেরকে রোগী নিয়ে নাটোর বা রাজশাহীতে যেতে হয়, তাই জন্য আমাদের অনেক দুর্ভোগ হয়। জরুরি একটা রোগী আসলো, আমরা এসে সেবা পাচ্ছি না। বিষয়টি নিয়ে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কেউই ক্যামেরার সামনে কথা বলেননি। তবে জেলা প্রশাসক জানান জনবল নিয়োগে আবেদন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এখানে প্রয়োজনীয় সংখ্যক জনবল পদায়ন করার জন্য। আমরা আশা করি খুব তাড়াতাড়ি স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ২০২১ সালের ২৭ জুলাই ২৬,৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যার এই হাসপাতালটির যাত্রা শুরু হয়। সময় সংবাদ, নাটোর। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্বালানি তেলের সরবরাহ মজুতের কোনো ঘাটতি নেই। অক্টেন ও পেট্রোল চাহিদা অনুযায়ী দেশেই উৎপাদন হয়। ৭টি জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ডিজেল ও ফার্নেস অয়েল। তেলের সরবরাহ নিয়ে গুজবে মেতেছে কুচক্রি মহল, ঘাটতি নয় বরং মজুদ আছে ৬ মাসের। জ্ঞানীদের কথা শুনে অজ্ঞান না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
ঢাকার নবাবগঞ্জে যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের জরুরি অবতরণ আছড়ে পড়ল ডোবায় দুই পাইলট হাসপাতালে। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।